বানরের কারণে বিয়ে করতে পারছে না গ্রামের যুবতী মেয়েরা। হ্যালো বন্ধুরা, নানান নানান সব মজার আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। ছোট বড় মিলিয়ে পুরো গ্রামে কয়েক হাজার বানর। বাড়িঘরে কিংবা চলার পথে যেখানেই যাওয়া হোক না কেন, চারপাশে বানরের উপদ্রব। গ্রামের বাসিন্দারা এক মুহূর্তে শান্তিতে থাকতে পারে না, সবসময় বানরের ভয় থাকতে হয়। আর সেজন্য ওই গ্রামে কোনো মেয়ের বিয়েরও আয়োজন করা যায় না। শুনতে একটু অবাক করার মতো লাগলেও প্রতিবেশী দেশ ভারতের বিহারের ভোজপুর জেলার রতনপুর গ্রামের বাস্তব চিত্র এরকমই। বানরদের দাপটে সেখানকার বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যে কোনো সময় বাড়িঘরে ঢুকে বানরের দল বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, কাউকে একলা পেলে মারধর করছে। আর যদি কোনো বাড়িতে বিয়ে কিংবা কোনো বিশেষ উপলক্ষে কোনো শোভাযাত্রা হয়, তবে তো দলবল নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে বানরেরা। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগেও একটি বিয়েবাড়ির শোভাযাত্রায় বানরদের সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে গ্রামটিতে বিয়ে ও অন্যান্য যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন কিংবা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এখন ঘরে যুবতী মেয়ে রেখে সেখানকার বাবা মায়ের চিন্তা বাড়ছে, কারণ বানরের অত্যাচারে বিয়ের আয়োজনটুকুও করা যায় না। পাত্রপক্ষ কোণে দেখতে এলে পথেই তাদের নাজেহাল করে ছাড়ে বানরেরা। তাই পাটনা শহর থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থিত ভোজপুরের রতনপুর গ্রামের যুবতী মেয়েরা এখন বিয়ে করতেই হিমশিম খাচ্ছেন। জানা গেছে, রতনপুরের মতো আশেপাশের আরও কয়েকটি গ্রামেও বানর বাহিনী একই রকমভাবে মানুষদের হয়রানি ও জ্বালাতন করছে। বিভিন্ন সময় এ নিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি গ্রামবাসীর অভিযোগ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।